খাবেন, দু চারটে কলাও। না না, ঘোল আমি খুব। মামার বন্ধুর ছেলে বিয়ে করতে আসছে নাকি? না, ঘোল খেতে আসছে। এক এক দিনে চার, চারের পথে নয়, নয়ের দিনে বারো, বারোর সাথে আঠেরো। তোমাকে এইভাবে যোগ দিলে তো আলুর ব্যবসা তিন দিনে 14 ক্যারেট হয়ে যাবে। আসতে পারি? আসো। আপনি কি কোল্ড স্টোরেজ থেকে আসছেন? আলুর বীজ থেকে গাছ গছিয়েছে কি? না, তবে আগে ওই পয়সা থেকে প্রেম, প্রেম আলুর বীজ থেকে প্রেম, মানে মানে প্রেম গছিয়েছে আর কি। আচ্ছা, কি বলতে চান আপনি? আগে কথাটা একটু নির্ভীত বলতে চাই। বুঝতে পারি? বসো। বলো। আগে মানে ওর সামনে? হ্যাঁ, ওর সামনে বলতে পারেন, কোনো আপত্তি নেই। ও আচ্ছা, আপনি যখন বলছেন তখন বলি। বলো। হ্যাঁ, বলি ফেলি। বলো। ব্যাপার হচ্ছে কি, আপনার ভাগ্নি, মানে দলি আর কি, দলি ওই পান্থ নিবাসের এই বিল্ড বলে একটা ছেলে আছে না, তার সঙ্গে চুটি প্রেম করছে। আপনি আমায় কিছু বললেন? থাকার কথা থাকার, মানে আমি ওই জায়গায় থাকি। ওই জায়গায় থাকি। নামটা কি? আগে আমার নাম হচ্ছে আমার স্ত্রী সুকবি বিগলিত বন্দ্যোপাধ্যায়। কি বন্দ্যোপাধ্যায়? বিগলিত বন্দ্যোপাধ্যায়। পেশা কি? আগে মানে যে বললাম সুকবি, মানে আধুনিক কবিতার এই পরামর্শ মতো লিখে থাকি। পরামর্শ লিখে থাকি। আর কিছু করেন? আগে ওই বললাম হাফ কবিতা আর হাফ একটা চাকরি। নমস্কার। আচ্ছা, তাহলে আমি উঠবো? হ্যাঁ উঠবেন। আচ্ছা, উঠলাম, উঠুন। নমস্কার। নমস্কার। আমার ছেলের সঙ্গে তোমার ভাগ্নি বিয়ে দেবে, এটা আনন্দের কথা ভাই। বাস 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 বাস, ওই একে একে দুই, দু হাত দু হাত চা। তুমি আলুর ব্যবসায়ী, আমি আলুর ব্যবসায়ী, বলে নিজেদের মধ্যে একটু দেখাশোনা করা দরকার। তাই বলছিলাম কি, তোমার এই ধিনী কেষ্টকে একবার আমার বাড়িতে পাঠিয়েছি। সে তো ঠিক কথা, আমার ছেলেও খুব আজুরি, তাই নাকি? আমি এখনই দেখে দেখে দিচ্ছি তাকে। ধিনী, ও বাবা ধিনী। বাবা, আমি ডাকছিলে বাবা? হ্যাঁ বাবা, কি করছিলে বাবা? পারে নিয়ে খেলা করছেন। বেশ বেশ বেশ, আর কি করো বাবা? আর এই থিয়েটার পাঠ করি। কিন্তু উনি কে বাবা? তোমার বাবা হবে। বাবা হবে? মাও তাহলে ওর বাড়িতে চলে যাবে? তোর শ্বশুর হবে উনি। তাই বলো, আমার ফুল ফুটেছে কাকা বাবু। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাক। কিন্তু কিন্তু করছো কেন? ওই তোমার নিজের বাড়ি বলে ভাববে, পরপর ভাবছো কেন? বেশ, তাই ভাববে, তাই ভাববে, এখন থেকে তাই ভাববে। ডলি, ডলি।
আছে? যাই মামা। আমার এদিকে এসো তো মা। আমি ডাকছি মামা। হ্যাঁ এদিকে এসো। এ হচ্ছে আমার ভাগ্নি ডলি, আর এ হচ্ছে আমার বন্ধু প্রাণকেষ্টের ছেলে ধিনিকেষ্ট। নমস্কার। নমস্কার। হ্যাঁ তাহলে এবার তোমার গল্প টল্প করো, কেমন? আমি চলি। তাহলে আমিও চলি। হ্যাঁ তুই যাবি কি? তুই বসো, গল্প টল্প করো, বলি আর তো কিন্তুর কিছু নেই। ডলি একটু শরৎ খাইয়ে দিবি। হ্যাঁ আচ্ছা গল্প টল্প করো। কেন গাড়ি চালা, বাজার করো, কাপড় ধো, সব আমাকে যে করলে পারবে করতে। বাজে বকতে হবে না, যা চট করে এক গ্লাস ঘোলের শরবত নিয়ে আসো। ঘোল? হ্যাঁ আমার বন্ধু প্রতিমা। নমস্কার। এনার নাম হচ্ছে গিয়ে ওই ধিনিকেষ্ট বাবু। গলাটা কিরকম খুশখুশ, মানে কাশি হয়েছে। আমার উত্তর লবঙ্গ খাবে? লবঙ্গ না, তাহলে আমি যাই। হ্যাঁ যাবেন কি, যাবেন কি, ঘোল খাবেন না? ও ঘোল তাহলে এবারে যাই। আচ্ছা আবার আসবো কিন্তু। আসবেন তো, এলে পর ঘোল খাওয়াবো। বেশ তাহলে আমি যাই। হ্যাঁ মামার বন্ধু ছেলে বিয়ে করতে আসছে নাকি? না ঘোল খেতে আসছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।